যে যেখানে বসে আমার এই চ্যানেলটা দেখতেছেন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা রান্না করে দেখাবো। অ্যাকচুয়ালি আপনাদেরকে রান্না কচুর তরকারিটা রান্না করে এর জন্যই দেখাবো, কারণ এটা আমার প্রথমবার আমি এটা রান্না করতেছি, আমার জীবনের প্রথমবার। সবাই এসব রান্না করে থাকে, আমি কোনো স্পেশাল না, বাট এটা আমার জীবনের প্রথমবার আমি রান্না করতেছি, যে কারণে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমি কচুর শাক, কচুর শাক এটা সিদ্ধ করে নিয়ে নিছি, তো ঠান্ডা হইতে আমি রেখে দিছি। আমি কচুর শাক খুবই বেশি লাভ করি, যেটা শুটকি দিয়ে রান্না করে, মানে আমার ফেভারিট একটা আইটেম। সবাই এটা রান্না করতে পারে না, বাট আমি স্ট্রেঞ্জ যে আমার হাতে হয়ে গেছে কেমনে, ভেরি টেস্টটা রিয়েলি গুড ছিল। আমি ভাবি নাই যে এত মজা করে আমি রান্না করতে পারবো এটা। আমি রান্না করতে খুব পছন্দ করি, বাট কচুর শাকটা আমার পক্ষে ইম্পসিবল ছিল, বাট রিয়েলি গুড হয়েছে, আমার প্রথমবারের রান্নাটা সফল হয়েছে। তো এর জন্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমি সিদ্ধ করার পরে হালকা যখন ঠান্ডা হয়েছে, তখন আমি এটাকে ব্লান্ডার করে ফেলছি, ব্লান্ডার একটু মিহি করে ব্লান্ডার করতেছি। আমি বাংলাদেশে অনেকবার দেখছি যারা রান্না করে, তো আমার মাকেও দেখছি ব্লান্ডার করে না কেউ, এমনিতেই মনে করে চুলার মধ্যে দিলে আর একটা চাকির মতো কি দিয়ে এটারে ইয়ে করলে ফুটে যায়, খুব সুন্দর করে করা হয়। বাট আমি এখানে ব্লান্ড করে ফেলছি, ওই যে ডাল গুটনি দিয়ে ইয়ে করি নাই, আমি ব্লান্ডার করে ফেলছি, এটা ইজি। সো আমি চাইনিজ থেকে চিংড়ি নিয়ে আসছি, চাইনিজরা যে ড্রাইগুলা শুটকিগুলা চিংড়ি যেটা ড্রাই করে, এটা একবার চিংড়ির বাচ্চা, একবার স্মেল সো গুড, আর এটা অনেক ক্লিয়ার, অনেক পরিষ্কার। সো এর জন্য নিয়ে নিছি, এখানে আমি শুটকি নিছি, যেটাকে কী বলবো, এটা শুটকির নামই তো বলতে পারতেছি না, কেউ কেউ ইউজ করে চেপা শুটকি, তারপরে শীতল যেটারে বললে শীতল শুটকি। সো যে কোনো ধরনের শুটকি নিলেই হবে, শীতল শুটকিটা অনেক ভালো। তো আমি ব্লান্ডারের মধ্যে হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে দিছি, এই একসাথে দিয়ে দেওয়ার কারণ হলো যে আমি পরে এটা তেল দিয়ে রান্না করবো, আর কিছুই দেবো না, আর একটু পেঁয়াজ দিছেন, আর কিছুই দেবো না, সো ব্লান্ডার করে নিতেছি। ব্লান্ডার করার পরে পেস্টটা এরকম আসলো, আমি একটু পরে একবার লবণ দিছি, লবণ একটু কম ছিল, সো এরকম কালারটা আসবে, দেখেন কালারটা খুব সুন্দর, মানে গরম বেশি ধুমা উঠতেছে এটার মধ্যে, খুবই ফ্রেশ লাগতেছে, দেখে রিয়েলি ইয়াম লাগতেছে, কাঁচাই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে আমার, বাট আমি এটা কুক করব। সো আমি তেল ঢেলে দিলাম, তেলের মধ্যে এই কচুর যে পেস্ট ছিল এটাও ঢেলে দিলাম, এটা আমাদের এক্সট্রা কিছুই দেবো না, যা দেওয়ার সব কিছু দিয়ে দিছি, আর শুটকি টুটকি দিয়ে তো এটা একবার ব্লেন্ড করে ফেলছি, শুধু এটাকে পানি দিয়ে কুক করব। কুক করার পরে এটার কালার একটু কালো টাইপের ডিফারেন্ট হয়ে যাবে, সবুজ আর থাকবে না, আর স্মেলটা আরও বেশি বের হবে। এটার মধ্যে আমাদের গাছের নাগামরিচটা দেবো স্মেলটা ভালো হওয়ার জন্য। তো আমি এটার কুক করতেছি, গরম করতে করতে ছিটা আমার উপরেও পড়তেছে অনেক বেশি, তো নাড়তে থাকবো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এটা বলক না আসে, বলক আসার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি রান্না করতেছি এটাকে, তো ওয়েট করতেছি 20 মিনিট, 20 মিনিট পরে আমি আবার দেখাবো। তো 20 মিনিট পরে ফিরে আসলাম, 20 মিনিট পরে এখানে পেঁয়াজ দিলাম, আমি একটু বাটা পেঁয়াজ হালকা দিলাম, দিয়ে আবার নাড়া স্টার্ট করতেছি, ভালো করে নাড়বো, আরও কোনো পানি দেব না এখন আমি, এটা ডিপেন্ড করে কতটুক শুকাইতেছে, কতটুক দিতেছি এর উপরে ডিপেন্ড করে পানি দিতে হয়, যারা প্রফেশনাল রাঁধুনি তারা অবশ্যই জানেন, সো তাদের ক্ষেত্রে আর বলার দরকার নাই। আমি রান্না করতে খুব পছন্দ করি, আমার স্লো টাইমে আমি রান্না রিয়েলি রিয়েলি লাভ করি, বাট করা পড়ে না বিজি থাকার কারণে। সো দ্যাটস ইট, আজকে আমি জীবনের এই প্রথমবার এই শুটকিটা আমি তো রান্না করছি, সো আমার কাছে খুবই এক্সাইটেড মনে হলো, যে কারণে আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। গরম ভাতের সাথে রিয়েলি মজা লাগছে এটা,
আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনারা তো অবশ্যই আর ভালোভাবে রান্না করবেন তা আমি জানি, বাট যেভাবে আমি রান্না করছি ঠিক ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবাই আপনারা লাইক করবেন, আর যদি লাইক করে থাকেন তাহলে একটা লাইক বাটনের চেয়ে ক্লিক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। তো এখানে এখন লাস্টে আমি একটু তেল দিতেছি, গাছের নাগা মরিচটা ঢেলে দিছি এট লাস্টে, এখন দিলাম তেল। তেল দেওয়ার পরে দেখুন কালারটা চেঞ্জ অটোমেটিকলি হয়ে যাবে, কারণ এখন ভাজা ভাজা হবে, যে কারণে কালারটা ডিফারেন্ট হয়ে আসবে। তেলটা আমি লাস্টে দিলাম, তো আমি নাড়তেই আছি। এই নাগা মরিচটাকে আমি এখানে হালকা ভেঙে দিব, ভেঙে দেওয়ার পরে স্মেলটা আরও বের হবে, কারণ আমি চাই নাগা মরিচের স্মেলটা বের হইলে তাহলে টেস্ট আরও বেশি আসে। তো আমি এটাকে ভাঙার চেষ্টা করতেছি, নতুন ফ্রেশ গাছ থেকে নিয়ে আসছি আম্মু, তো এটা এইটা দিয়েই করতেছি। স্মেলটা খুবই ভালো আসছে আর খাইতে টেস্টটা সো গুড, ও মাই গড, আমি এটা বলতে পারবো না যে এটার টেস্ট কীরকম আসছে, যেটা রিয়েলি ইয়াম। সো এটাই আমার ছোট্ট একটা ব্লগ ছিল আপনাদের সাথে শেয়ার করার, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটার পাশে থাকবেন, আর আগামী দিন অবশ্যই আবার চলে আসব নতুন কিছু একটা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওর সাথেই আমি আপনাদের সাথে বিদায় নেব, লাস্ট পর্যন্ত দেখুন, ততক্ষণ পর্যন্ত বাই বাই।